এই যে আমার ময়নাদের খাবার গরম করলাম, মাছটা আর কি গরম করছি, করে ভাত দিয়ে সুন্দর করে মেখে দিয়েছি। আর বাইরে এই যে প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে সারাটা দিন, আর আমি পিকামণি ঘরে আজকে, কারণ আমার পিকামণি আজকে বৃষ্টির মধ্যে বাইরে যায় নাই, বৃষ্টি না থাকলে এতক্ষণ ঘুরু ঘুরু করতো। কই আমার মাম্মা, মাম্মাই মাম্মা আসো, খিদা লাগে নাই? ও বাবা আজকে ভলে আসি তো, মাম্মার মানে হাতে সারাদিন খাইছে, আজকে চিকেন খাইছে, ভাত খাইছে, শুটকি খাইছে, কত কিছু, তাই না মা? ও মা পিকা ভাত খাবি না, শুধু তো উপো খাবে, ভাত তো ঠান্ডা করতেছে, আমি সুন্দর করে মেখে দিয়েছি চাপিলা মাছ দিয়ে, এই যে দুইজনে দুই প্লেটে, কারণ তারা একসাথে এখন আর খায় না, কারণ তারা মারামারি করে, কারণ হচ্ছে পিকামণির রাগ হয় টুকুলানিকে দেখলে, তো সেই জন্য এখন টুকুলানি এই যে গরিবের মতো এখানে বসে আছে পাপোশের উপর বাথরুমের সামনে, আর পিকামণি দরজায় বসে আছে, ঘরের মধ্যে ঢুকে না, টুকুলানির সাথে রাগ করে ঘরের মধ্যে ঢুকে না। তো খাবার ঠান্ডা এখনো হয় নাই, আমি ঠান্ডা করতেছি, কুসুম গরম হয়ে গিয়েছে, এখন আমি এদিকে খেতে দেবো, যেহেতু বৃষ্টি পড়ছে আমি কুসুম গরম খাবারই দিব। হ্যাঁ মা আসো, টুকু আসো, টুকু এটা তুমি নাও, ছোটো প্লেটে তুমি নাও, কারণ তুমি বড়ো, তুমি সুন্দর করে খেতে পারো। আর টুকুলানি এখানে দিই, ছোটো প্লেটে, বড়ো প্লেটে দিই, কারণ টুকুলানি হচ্ছে ছোটো প্লেটে খেতে চায় না, খাও মা খাই না, টুকুলানি নাও, টুকু টুকু আসো আসো আসো, গরম এখনো, গরম গরম বাবা, টুকুর সেটটাই আমি কী দিই সেটা নিয়ে পিকাচুর সব সময় সন্দেহ, যে টুকুর সেটটাই কী দিয়েছে মাম্মা, এই যে ও সব সময় গরম গরম বাবা, আচ্ছা ঠান্ডা হোক, আর একটু ঠান্ডা হোক, মুখ পুড়ে যাবে না হলে। ও সবসময় মনে করে টুকুসকে মনে হয় আমি বেশি ভালো কিছু খেতে দিই, আর ওকে হয়তো বা আমি সেমন ভালো কিছু খেতে দিই না, এরকম ভাবে ও, এই জন্য টুকুসের সাথে ওর রাগ সবসময় অনেক বেশি রাগ। ওই যে দেখুন টুকুসের প্লেটে খেলাম, টুকুসকে দিয়েছি শুধু একই খাবার মেখে, তারপর দুই প্লেটে ভাগ করে দিয়েছি, শুধুমাত্র দিয়েছি টুকুস ওই ছোটোটাই ফেলে দেয়, যে এই প্লেটটাই ফেলে দেয়, তো এই জন্য হচ্ছে আমি পিকামণিকে এই প্লেটে দিই, পিকামণি গুছিয়ে খেতে পারে। বাট ওই যে টুকুস কোথায় গেলি, আয় ঠান্ডা হয়ে গেছে, আয় খেয়ে নে, টুকুস মাম্মা খাওয়া শুরু করে দিয়েছে, তুই মাম্মার প্লেটে খা। মাম্মা আজকে বৃষ্টির জন্য তুমি মাম্মার কাছে ঘরে আসো, মাম্মা মাম্মাই, এটা তো মাম্মাই, তো মাম্মা দিস তো বলে, ও তো আদর করে দিতে চাইছিলাম একটু, তো আচ্ছা খাও খাও খাও, শোনো আদর না, তারপর আদর করে দেবো, হ্যাঁ না, তারপর আমরা একসাথে ঘুমো করবো, ঠিক আছে, খাও সুন্দর করে খেয়ে নাও। বৃষ্টির দিনে আপনাদের বিড়ালদেরকে যত্নে রাখুন, একটু কুসুম গরম খাবার দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখনকার সিজনে মানে বর্ষার সিজনটাই ওদের আবার ফ্লু হচ্ছে, অনেকে কমেন্ট করছেন ফ্লু হয়েছে, তো একটু সাবধানে থাকাই ভালো, যখন গরম তখন ওদেরকে গরমের যত্ন নিতে হবে, যখন বর্ষা তখন বর্ষার যত্ন নিতে হবে, এটাই আসলে নিয়ম, বিড়ালদেরকে আপনার একটু যত্নে রাখতে হবে, না হলে সমস্যা হয়ে যায়, আর একটু যত্নে রাখলে আসলে ভেটের কাছে যাওয়া লাগে না। আমি ওদেরকে একটু গরম খাবার দেওয়ারই ট্রাই করি বৃষ্টির দিন বা ঠান্ডার দিনগুলোতে, এখন বেশ ঠান্ডা পড়ছে, ফ্যান না দিলেও চলছে, এরকম ঠান্ডা পড়ে গিয়েছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বিড়ালদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।